দেখো, তুমি যথেষ্ট শিক্ষিত আর তোমার অনেক চেনা জানাও আছে। তুমি যদি চাও তাহলে তাদের কাছ থেকে ঠিক একটা চাকরি তুমি জোগাড় করে নিতে পারবে। তার জন্য এইবারের কারোর হেল্পের দরকার নেই, তুমি একাই যথেষ্ট। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাকে এখানে হেল্প করার মতো কে আছে বলো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, একটা মানুষ যদি ভুল করে, ভুল করে সে যদি ক্ষমা চায়, তাকে তো ক্ষমা করে দেওয়া যায়। আর সে যদি হেল্প চায়, তাকে তো হেল্প করতে অসুবিধাটা কোথায়? তাতে তো কোনো দোষ নেই। বুঝলাম, তাহলে তুমি রোশনীকে হেল্প করতে চাও, তাই তো? হ্যাঁ, যদি রোশনীর দরকার হয় আমি অবশ্যই করব। দেখো রোশনী, তোমার যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে তুমি বলতে পারো, নির্দ্বিধায় বলো, আমি করব। থ্যাংক ইউ আঙ্কেল, আসলে আমার আর কারোর হেল্পের কোনো প্রয়োজন নেই। মানে এইমাত্র তুমি বললে তোমার প্রয়োজন এসছো, এখন আবার অন্য কথা বলছো? শোনো রোশনি, এত ঘুরিয়ে পেয়েছে কথা আমরা বুঝি নে, যা বলবে সোজা কথা এই স্পষ্ট ভাবে বলো। ঘুরিয়ে পেয়েছে কথা আমিও বলতে চাই না মেজমা, আমি এখানে যেটা বলতে এসেছি সেটা এখনো পর্যন্ত বলতেই পারিনি। আমার কথাগুলো বলার একটা সুযোগও পাইনি আমি। আসলে আমাকে এখানে ঋষি ডেকেছে। ঋষি ডেকেছে বলাটা ভুল হবে, আসলে ঋষি আমাকে বলেছিল ও আমাকে চাকরির ব্যাপারে হেল্প করবে। ও যখন আমার সমস্ত ঘটনার কথা শোনে তখন ও আমাকে বলে আমার সমস্ত সার্টিফিকেট আজ ওকে পজিটিভলি দিয়ে যেতে, তাই জন্যই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। ঋষি তোমাকে বলেছে ও চাকরি খুঁজে দেবে? হ্যাঁ জাহ্নবী, ঋষি বলেছে বলেই আমি আমি এই বাড়িতে এসেছি। না হলে আমি তোমাদের সবার সাথে যা করেছি তারপরে আর কি মুখ নিয়ে তোমাদের কাছে হেল্প চাইতে আসতাম বলো? ঋষি রীতিমতো আমাকে ইনসিস্ট করেছে যেন আমি ওকে আজই সার্টিফিকেটগুলো দিই, তাই জন্যই আমি এখানে আজ আসতে বাধ্য হয়েছি। আরে এটা তো আগে বলবে, শুধু শুধু তুমি এখানে দাঁড়িয়ে লোকজনের হাজারটা কথা শুনলে। না না আঙ্কেল, শুধু শুধু নয়, ওরা সবাই যা বলছে ঠিকই তো বলছে, আর এই কথাগুলো তো আমাকে শুনতেই হতো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঋষিকে ডাকি, ও বেরোবে বলে রেডি হচ্ছে। আয় ঋষি, ঋষি একবার নিচে আয়, রোশনী এসছে। কি ব্যাপার তুমি এখানে? তুমি ওই সার্টিফিকেটগুলো চেয়েছিলে ওটাই দিতে এসেছি। আচ্ছা, কিন্তু তুমি তো আমার অফিসে দিতে পারতে। ভাগ্যিস ঋষি অফিসে দিতে যায়নি, তাহলে ওর যে এই অবস্থা জানতেই পারতাম না। ছোট মামি উপরে যাচ্ছে, মাথা ব্যথা করছে। ঋষি ফাইলটা তাহলে আমি এখন আসি। আসছি। উমা, রোশনী,
আছো তুমি? কখন এলে? এ কি কি অবস্থা তোমার? হ্যাঁ? কেমন আছো বৌমনি? তুমি না একদম বদলাওনি, সেই আগের মতোই আছো। সে তো না বুঝলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? কি আর বলবো বৌমনি, পাপের ফল। আমি আমি ঋষিকে জাহ্নবী থেকে কেড়ে নিতে চেয়েছিলাম না, তাই আজ ভগবান আমার সঞ্জিতকেও আমার থেকে কেড়ে নিয়েছে। সঞ্জিত? সঞ্জিত আবার কে? সঞ্জিতের সাথে আমার বিয়ে হয়েছিল। আমার মতো একটা খারাপ মেয়ের কপালেও যে এত ভালো ছেলে জুটতে পারে, সেটা তোমরা সবাই সঞ্জিতকে না দেখলে ভাবতেও পারতে না। সঞ্জিত আমাকে পাগলের মতো ভালোবাসত, ওর ভালোবাসার ছোঁয়ায় আমার পুরো জীবনটাই পাল্টে গেছিল। আমি ওকে আমার অতীতের সব কথাই জানাই, ও সব কথা জানার পরেও আমাকে ক্ষমা করে দিয়েছিল। আমাকে বলেছিল তোমাদের সবার কাছে এই বাড়িতে নিয়ে আসবে। আমি যেন তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নি, জানো তো আমি মানুষটাকে পুরো পুরো পাল্টে দিয়েছিল সঞ্জিত। ও আমাকে বুঝতে শিখিয়েছিল যে ভালোবাসার মানে শুধু পাওয়া নয়, নিজেকে উজাড় করে দেওয়া। কিন্তু কি করবো বলো বৌমনি, কর্মফল, কর্মফল যে বড় ভয়ানক। আমি দিনের পর দিন এতগুলো মানুষকে এত কষ্ট দিয়েছি, তাদের এত ক্ষতি করেছি, তাদেরকে কাঁদিয়েছি, তার দাম তো আমাকে দিতেই হতো। আর তাই হল, হঠাৎ একদিন আমি সঞ্জিতকে হারিয়ে ফেললাম আমার জীবন থেকে। কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না বৌমনি। ও আদৌ বেঁচে আছে না মরে গেছে আমি আমি সেটাও জানি না। শুধু এইটুকুই জানি যে ও আমার মনে চিরটা কাল থেকে যাবে, আমি সারাটা জীবন ওর অপেক্ষা করে যাব। বাবা গো, কাকে দেখছি, দস্যুর অত্যাকার থেকে বাল্মীকির মডার্ন ভার্সন। নিজের চোখকেই তো আমি বিশ্বাস করতে পারছি না, এমনও হয়? হ্যাঁ সত্যি, কালে কালে যে আর কী কী দেখতে হবে কে জানে। রোশনি কি সত্যি সত্যি পুতলে গেছে না এটা আরেকটা নাটক? কী জানি বাবা, আমার এই ছোট্ট মাথায় এসব চাপ নিয়ে লাভ নেই, যা হচ্ছে দেখতে থাকি। নাটক কিন্তু ভালোই জমেছে, শুধু শুধু মারা সিরিয়াল দেখে, আমাদের বাড়িতেই যা হচ্ছে পাটাফাটি একেবারে। বৌমনি কি ভাবছো? না না, তোমার কথাই ভাবছি রোশনি, কত ঝড় বয়ে গেল তোমার জীবনের উপর দিয়ে। ভগবানের বিচার বৌমনি, খণ্ডাবেগে বৌমনি ওই বাচ্চাটাকে খুব মিষ্টি তো, ও আমাদের ছেলে, আমার জাহ্নবীর। বাহ, খুব মিষ্টি হয়েছে তো দেখতে, তোমার নাম কি বাবু? আমি তোমার এক মাসি হই জানো, যা তোমার জন্য তো কিছু আনাই হলো না। নাম বলো? অভিমন্যু সেন। বাহ, খুব ভালো নাম তো অভিমন্যু। আমি তো তোমাদের বাড়ি অনেক বছর পরে আসছি, তোমার কথা আমি জানতাম না, তাই
তোমার জন্য কিছু আনা হলো না, কিন্তু পরের বার আমি যখন আসবো তোমার জন্য এত বড় একটা চকলেট নিয়ে আসবো, কেমন? না না, আমার দরকার নেই। দরকার নেই কেন? চিন্তা করো না, আমি তোমার মাসি হইতো, আমি যদি তোমার জন্য চকলেট আনি তোমার মা বাবা তোমাকে বকবে না। যাও গিয়ে মাসিকে প্রণাম করো। থাক 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 থাক, এসো। ভালো থাকো বাবা, অনেক বড় হও, তোমার মা বাবার মতো ভালো মানুষ হও। বৌমনি, তাহলে আমি এবার আসি। তুমি আমাকে আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও, আমি তোমার মেয়ের অনেক ক্ষতি করেছি, কিন্তু ওদের আর কোনো ক্ষতি আমার দ্বারা হবে না। আর এখন অন্য কেউ যদি ওদের ক্ষতি করতে চায় তাহলে আমি ওদের ভুক্তি আঁকলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি জানি আমার বাবাও তোমার সাথে চরম অন্যায় করেছে, কিন্তু তুমি পারলে আমার বাবাকেও ক্ষমা করে দিও। আমার বাবা আজ মৃত্যুশয্যায়, যদি ইচ্ছে হয় তাহলে একদিন তুমি আর জাহ্নবী এসো না, আমার বাবার সাথে দেখা করে যেও। ঠিক আছে, আমি আসছি। রোশনি যাবে কিভাবে? কেন, আমি বাসে করে চলে যাব। এ বাবা, তুমি বাসে করে যাবে? হ্যাঁ আঙ্কেল, বাসে তো কত লোকই যাতায়াত করে, আমার অভ্যেস আছে, তুমি ভেবো না। সে ঠিক আছে, ঋষি তুই তো বেরোচ্ছিস, তুই ওকে ড্রপ করে দে না। এ বাবা, না না, একেবারে উল্টো দিক হয়ে যাবে, কোনো দরকার নেই, আমি চলে যাব। ঠিক আছে, আমার অসুবিধা হবে না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ড্রপ করে দেবো। ঋষি, আমার কিন্তু বাসে অসুবিধা হতো না। আমার প্রবলেম হবে না, এসো। একদম দুশ্চুনি করবেন, ওকে? প্রমিস। ওইখানে মা পুকুর পারে, চিয়াল গাছে বেড়ার ধারে, কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই, ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট মাম্মা। মাম্মা বলো, তোমার কি আছে মাম্মা? আমার কি হবে, কিছু হয়নি তো? মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি তোমার কিছু হয়েছে, কতবার তোমাকে ডাকলাম শুনতেই পেলে না। সরি বাবা, আমি বুঝতে পারিনি, কি হয়েছে বলো। এই লাইনটা আমি পড়তে পারছি না, আমার একটু পড়িয়ে দাও না। কই দেখি, ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই, ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে,
কুঁড়ে মানে হচ্ছে কুঁড়ে ঘর, মাটির ঘর। এই যে এই যে এই ছবিটা হচ্ছে কুঁড়ে ঘর। পড়ো বাবা, আমি মুখস্থ ধরব। ওইখানে মা পুকুর পারে জিয়ল গাছের বেড়ার ধারে হোতায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তো মাছ ছোট্ট করে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকব দুজনে। আমার পড়া হয়ে গেছে। হয়ে গেল পড়া? কই দেখি মুখস্থ বলো তো। ওইখানে মা পুকুর পারে জিয়ল গাছের বেড়ার ধারে হোতায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে কি হলো বলো? ভুলে গেল। এক্ষুনি মুখস্থ করলে? এক্ষুনি ভুলে গেলে? ঠিক করে পড়নি তাহলে। আমি পড়েছিলাম মাম, তাও ভুলে গেছি। চুপ করো বাবে, মন দিয়ে পড়া করলে কেউ পড়া ভোলে না। তোমার সারাক্ষণ মাথায় ঘুরছে কখন পড়া শেষ হবে আর তুমি খেলতে যাবে। যতক্ষণ না পড়া শেষ হচ্ছে এখান থেকে কোথাও উঠবে না। চুপচাপ মুখস্থ করো। কি হয়েছে? মামের মাথা গরম। মাথা গরম কেন? মামা আমার পড়া ধরেছিল, আমি পারিনি তাই। কি পড়ছো? এই ছড়াটা। মন দিয়ে পড়ো। ওকে, তাকাবে না, খুব রেগে আছে মাম্মা আমাকে বুকেছে, বুঝতে পারছো না? তাই তো দেখছি, এবার তো তোমার মাম্মাকে আমারই ভয় লাগছে। শোনো না, মাম্মাকে বলো ড্যাডি এসছে। তুমি বলো না, আমাকে যদি বকে। না, তুমি বললে তোমাকে বকবে না। আচ্ছা ঠিক আছে, মাম্মা ড্যাডি বললো, ড্যাডি এসেছে। আমি বললাম? হ্যাঁ তুমি তো বললে, মাম্মাকে বলতে তুমি এসেছো। একটা কথা ঠিক করে বলতে পারো না? বারে আমি মাম্মাকে মিথ্যে বলতাম। ভাবি তোমার ড্যাডিকে বলে দাও সবাইকে যেন নিজের মতো না বানায়। ড্যাডি মাম্মাম বললো। শুনেছি, তুই পর জানবি। ঈশা তুমি কি বলছো? কি বললাম আমি? তোমার কি মনে হয় মিথ্যে কথা বলি? ঋষি আমার মনে হয় না তুমি মিথ্যে কথা বলো। জানবি ঋষি, প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি কাজ করছি, কাজটা করতে দাও। তুমি সারা দিন কাজ করো, এখন আমি অফিস থেকে এসেছি, তুমি এসো আমার সঙ্গে গল্প করবে। হাতটা ছাড়ো ঋষি, অফিস থেকে এসছো, ফ্রেশ হয়ে না, আমি ছোট মাকে বলছি চা করতে। তুমি জানো না আমি তোমার হাতে চা ছাড়া খাই না। ঋষি আমি তো এত বছর ছিলামই না, তুমি কি চা খেতে না? আর তুমি এদিকে হাঁ করে তাকিয়ে কি দেখছো? পড়াটা করো, আমি পড়া ধরবো। আর একটু বাকি মাম্মু। তুমি শুধু শুধু ওকে বকছো কেন? ও কি দোষ করেছে? ঋষি ছেলেটা তো আমার, ওকে সারাক্ষণ আমি দেখি। তুমি কতটুকু সময় দাও যে এত বড় বড় কথা বলছো? ফাইন, মেনে নিলাম, মেনে নিলাম যে তুমি আমার থেকে ওকে বেশি টাইম দাও। তা বলে তুমি ওকে অকারণে বকাবকি করবে তার তো কোনো মানে নেই। বেশি কোনো কিছু অকারণে হয় না, সব কিছুর একটা কারণ থাকে। কি কারণ সেটাই তো জানতে চাইছি। কেন তুমি বুঝতে পারছো না? না সত্যি পারছো না? সত্যি বুঝতে পারছি না। ব্যাস তাহলে তো হয়ে গেল। বুঝতে যদি নাই পেরে থাকো তাহলে আর বোঝার চেষ্টা করো না। জানবি ঋষি, তোমার জানো তো শুধু মুখেই বড় বড় কথা। হাজার বছর ধরে নাকি তুমি আমাকে চেনো, তোমার সাথে আমার নাকি জন্ম জন্মান্তরের সম্পর্ক। এসব কথাগুলো না তোমার কথার কথা, একটাও তুমি তোমার ভেতরের ফিলিংস থেকে কিন্তু বলো, বলতে হয় তাই বলো। তুমি আমাকে এরকম বলতে পারলে? হ্যাঁ পারলে, কারণ আমি তোমার মতো সত্যি বলতে ভয় পাই না। মাম্মাম ড্যাডি তোমরা ঝগড়া কেন করছো? তোমরা জানো না যারা ঝগড়া করে তারা খুব ব্যাড। আমরা একদম ঝগড়া করছি না। ঝগড়া করছি না তো? তুমি একটা কাজ করো, তুমি ঠাম্মার কাছে গিয়ে ঘুরে এসো। ওকে
বড়রা কথা বলছে দেখে থাকতিনি। না ও কোথাও যাবে না, আমি এক্ষুনি পড়াটা ধরবো কিন্তু পাবি। আর তোমার সাথে আমার কোনো কথা নেই ঋষি। কত পড়বে, সারাদিন ধরে তো পড়ছিল, আর পড়তে হবে না। তুমি একটা কাজ করো, তুমি যাও তো আমার কাছে ঘুরে এসো। আমি কিন্তু না বললাম। মামা আমার পড়তে আর ভালো লাগছে না, আমি এবার কাল পড়বো।